কেন হৃদরোগে আক্রান্ত হলেন ওয়েন্দ্রিলা নতুন ওষুধ না অন্য কিছু কি বলছেন চিকিৎসকরা প্রিয় বন্ধুরা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আচমকায় মস্তিষ্ক রক্তক্ষরণ শুরু হয়েছিল ওয়েন্দ্রিলা শর্মার দোসরা নভেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে তারপর থেকে প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি এই অভিনেত্রীর মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থা সামান্য নাকি হয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে সম্প্রতি বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি তবে সিপিআর এ সাড়া নাকি দিয়েছেন এই অভিনেত্রী স্নায়ুরোগ বিশেষজ্ঞ নীলয় বিশ্বাসের তত্ত্বাবধানে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা চিকিৎসায় অল্প অল্প সাড়া দিচ্ছিলেন কিন্তু আচমকায় কেন তার এই অবস্থার অবনতি কি কারণে বা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন বছর চব্বিশের এই অভিনেত্রী ঠিক কি কারণে ঐন্দ্রিলা হৃদরোগে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে নতুন করে সংক্রমণ ধরা পড়েছিল অভিনেত্রীর ছিল জড়ো তার জন্য নতুন অ্যান্টিবায়োটিক্সেরও কোর্স চালু করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া এই হার্ট অ্যাটাকের পেছনে কারণ কিনা তাও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা এদিকে মঙ্গলবার অভিনেত্রী ওয়েন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয় বাড়াতে হয় ভেন্টিলেশনের প্রেশার জানা যায় মস্তিষ্কের যেদিকে অস্ত্রোপচার করা হয়েছিল তার বিপরীত দিকে বেশ কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধেছে তবে সেখানে অস্ত্রোপচার সম্ভব নয় মেডিসিন দিয়েই আপাতত সেই জমাট বাঁধার রক্তগুলো বের করার চেষ্টা করছে চিকিৎসকরা এমনটা জানা গেছিল হাসপাতাল সূত্রে তবে এই মুহূর্তে ওয়েন্দ্রিলার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক দিনরাত চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন এই অভিনেত্রী এছাড়াও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে আপাতত ডাক্তারের হাতে আর কিছু নেই যদি কিছু থেকে থাকে তা শুধু উপরালার হাতেই প্রিয় বন্ধুরা এ ছিল ঐন্দ্রিলা শর্মার এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ